দাম হলো 1950 তাই আর 850 টাকা মাল্টি কুকার টাকা নতুন ডিজাইনের এই ফ্লাওয়ার ভাস গুলো দেখো ভীষণ এখানে এই রকম দেখো প্রচুর কাঁচের বন্ধুরা র ফোকাস ডাকে চ্যানেলে আরো একবার তোমাদের জানাই ওয়েলকাম আজ আমি আরো একবার চলে এসেছি ক্যানিং স্ট্রিটে হোলসেল গিফট আইটেম তোমাদের দেখাবো তো আমি এখন দাঁড়িয়ে আছি সোনা এন্টারপ্রাইজ গিফট আইটেমের দোকানে তো এখানে সমস্ত কিছু হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাবে ইলেকট্রনিক প্রেসার কুকার থেকে মিক্সি থেকে স্টিম মোমো স্টিম যেটা মেকার মোমো মেকার হয়েছে ওই রকম ওই সংক্রান্ত সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে তো সেগুলো দেখাবো যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো চলো ভিতরে যাই এখানে দাদা আছে একটা ভাই আছে ও আমাদের সব দেখাবে তার আগে তোমাদের দেখিয়ে দিই কিভাবে এখানে আসবে চলো সেটা একবার দেখে নাও তারপরে এই স্ট্রিটটার নাম কিন্তু ক্যানিং স্ট্রিট বামন রোড তাই তো আর এই যে পুরো সোজা গেলে এখান থেকে তোমরা পাবে আর কি বাবরি মার্কেট আর এই দিকটা সোজা হেঁটে গেলে দেখতে পাচ্ছ অনেক গিফটের দোকান আছে এই গিফটের দোকান তো দেখে বুঝতেই পারছো কতটা ব্যস্ত রাস্তা এখান দিয়ে কিন্তু সোজা গেলে কিন্তু তোমরা এই যে এখান দিয়ে পেয়ে যাবে প্রচুর গিফট আইটেমের দোকান আছে এখানে কিন্তু এসে তোমরা নিতে পারো চলো যাওয়া তো এটা হচ্ছে সোনা এন্টারপ্রাইজ গিফট আইটেমের দোকান ভীষণ ব্যস্ত একটা দোকান দেখো এখানে প্রচুর গিফট আইটেম আছে এইগুলো হলো ইলেকট্রিক কেটলি নামি দামি ব্র্যান্ড তো এখানে প্রচুরই আছে দেখছি এমনি লোকাল চাইলেও তোমরা পেয়ে যাবে এগুলো টোস্টার রয়েছে এখানে দেখো মিক্সিও রয়েছে এখানে তো এরকম প্লাস্টিকের ওয়াটার বোতলও পেয়ে যাবে তো এখানে সব রাখা রয়েছে দেখো তো এখানে মিল্টনেরও কিন্তু আছে তোমরা ব্র্যান্ডেড চাইলেও পাবে আর এমনি নর্মাল লোকাল মাল চাইলেও পেয়ে যাবে তো এদিকে দেখো এদিকে হটপট রয়েছে মিল্টন আছে এমনি নর্মাল যেগুলো এমনি লোকাল মাল হয় সেগুলোও রয়েছে সব তো এখানে দেখো প্রচুর আইটেম রয়েছে কিন্তু ওই হটপটে শুধু হটপটই না আরও অনেক কিছু রয়েছে এখানে গিফট আইটেম চলো দেখে নিই এখানে রয়েছে ক্রমটনের বাজাজের সব মিক্সি রয়েছে এমনি লোকালও আছে দেখতে পাচ্ছ হ্যাভেলসেরও রয়েছে এদিকে তো এমনি লোকাল মালও আছে তোমরা যেরকম দামের চাইবে এখানে কিন্তু পেয়ে যাবে তো এখানে দেখো ওই রাইস কুকার রয়েছে তো এখানে এখন দেখো এগুলো ডেলিভারি হবে তো প্যাকিং চলছে তো ওদিকে কিন্তু মিল্টনের অনেক হট আর কোল্ড থাকার জন্য যে ওয়াটার বোতলগুলো হয় সেগুলো রয়েছে এই যে এখানে রয়েছে ইলেকট্রিক কেটলি এখানে রয়েছে ইন্ডাকশন ওভেন তো এখানে রয়েছে হকিংসের প্রেশার কুকার তো আরও অন্য ব্র্যান্ডও পেয়ে যাবে তো যতটা পারছি তোমাদের আমি দেখানোর চেষ্টা দোকানের এই ভাইকে পেয়ে গেছি ও এখন কয়েকটা আইটেমের আমাদের দাম বলবে তো ফার্স্ট তোর নামটা একবার বল সৌম্যদীপ দাস সৌম্যদীপ দাস তো সৌম্য একটা কয়েকটা আমাকে আইটেমের দাম বল পিছনে প্রথমেই ও আর কি দেখাচ্ছে আর কি মিক্সি চলো মিক্সি ফার্স্ট কোনটা দেখাচ্ছিস একটু বল ফার্স্ট আপনাকে দেখাচ্ছি বাজাজের বাজাজের ওইটা কত দাম আছে এটার আপনার হোলসেল দাম পড়বে 1950 টাকা 1950 টাকা ওইটার দাম হলো 1950 তাই তো রিটেল দাম আছে 3300 টাকা 3300 টাকা রিটেল আর হোলসেল নিলে 1950 তারপরে তারপরে আপনার চলে আসবে হ্যাভেলস 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 এর কত দাম আছে হ্যাভেলস এর দাম পড়বে আপনার 2450 টাকা হোলসেল হোলসেল 2450 টাকা কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে আপনার 3850 ওটা কত ওয়ার্ডের আছে 500 ওয়ার্ড 500 ওয়ার্ডের তুই 500 ওয়ার্ডের বললি আচ্ছা এরি 750 ওয়ার্ড নিলে আচ্ছা আপনার দাম পড়বে হোলসেল প্রাইস দাম পড়বে আপনার 3450 ওটা 3450 আর আপনার মার্কেট প্রাইস হচ্ছে 6250 ক্রমটনে 750 ওয়ার্ড আছে হ্যাঁ ক্রমটনে 750 ওয়ার্ডের দাম পড়বে আপনার 3450 টাকা 3450 টাকা এটা অন্য এর আরেকটা মডেল কিন্তু এই মডেলের দাম পড়বে আপনার 2850 টাকা আচ্ছা এর রিটেল প্রাইস আছে আপনার 5000 টাকার উপরে আর ওই বাজাজেরটা বাজাজের দাম পড়বে এটা আপনার 3250 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর ওইদিকে দেখতে পাচ্ছি তোর ননস্টিক রয়েছে ননস্টিকের কিছু একটু বল কোন একটা ননস্টিকের প্রেস্টিজের ফাইন প্যান আছে হ্যাঁ প্রেস্টিজের ফাইন প্যানের দাম পড়বে 1050 টাকা 1050 টাকা রিটেল প্রাইস আছে 1250 1250 অনেকটাই কম হচ্ছে আর তারপরে তোর ওদিকে দেখছি ওই কড়া রয়েছে ননস্টিকের ননস্টিকের কড়াই এটা আছে গ্লাস লিড দেওয়া ননস্টিকের কড়াই হ্যাঁ এটার দাম কত আছে এটার দাম পড়বে আপনার 850 টাকা 850 টাকা এর রিটেল প্রাইস আছে 1446 টাকা 1446 টাকা আচ্ছা এছাড়া তো ননস্টিকের আরো অন্য আইটেমও রয়েছে এরকম ডিজাইনের কড়াই হবে আচ্ছা এগুলো কত দাম আছে দাম পড়বে আপনার 1150 টাকা 1150 টাকা রিটেল প্রাইস আছে আপনার 1890 আচ্ছা
ছশো আশি টাকা ওটা। আর এই জুসারটার দাম বল? এই জুসারটার দাম পড়বে আপনার 580 টাকা। 580 টাকা, এতে আপনার সব রকমের জুস হবে। আচ্ছা, তো এটাও তো মনে হয় মিক্সি না, একটা ছোট, এটা মিনি মিক্সি। এটার দাম কত রয়েছে? এটার দাম রয়েছে আপনার 1550 টাকা। 1550 টাকায় মিনি মিক্সিটা এখানে পেয়ে যাবে। টোস্টার আছে? টোস্টারের দাম কত আছে? 1250 টাকা, 12 বছর ওয়ারেন্টি। আচ্ছা, সেলোর, তাই তো? বাহ, এটা আছে নেয়াসা। এর দাম পড়বে আপনার 580 টাকা। 580 টাকা, নতুন ডিজাইনের আছে। আচ্ছা, তো আরও দেখছি ওইখানেও রয়েছে, ওই ওই এইগুলোর দাম কত আছে এইগুলো? হ্যাঁ, ওটা বল। এটার দাম পড়বে আপনার 650 টাকা। 650, এটা বড় সাইজ আছে, বিগ সাইজ। আর এই এইটার দামটা বল, এটা বেশ সুন্দর দেখতে। এটা একই জিনিস আছে, তো এটার দাম 580 টাকা, এটা 650 টাকা পড়বে, সাইজ ছোট বড় আছে। আচ্ছা, এখানে অনেক বোতল রয়েছে দেখছি, বোতলগুলোর প্রাইস কত আছে? বোতলে এটার দাম পড়বে 65 টাকা। 65 টাকা, আচ্ছা। আর এগুলো? এটা আপনার জল ঠান্ডা থাকবে, এতে ইনসুলেটেড বোতল আছে। আচ্ছা, 150 টাকা। 150 টাকা। বল, কেউ যদি দোকানে আসতে চায় তোদের দোকানে, মানে সোনা এন্টারপ্রাইজ গিফট আইটেমের দোকানে, তো কীভাবে আসবে একটু বলে দে। দোকানে আসবেন আপনি হাওড়ায় নেমে, যে কোনো ধর্মতলা যাওয়ার যে কোনো মিনি বাসে উঠে, মিনি বাসে কন্ট্রাক্টরকে বলবেন যে আমি 22 নম্বর বারবান রোড নামবো, বা ক্যানিং স্ট্রিট মুখে নেমে জাস্ট 2 মিনিট পায়ে হেঁটে কিবোর্ডের দিকে আসবেন, ওইখানে কাউকে জিজ্ঞেস করে নেবেন, 22 নম্বর বারবান রোড, সোনা এন্টারপ্রাইজ। হ্যাঁ, আর আমি তো ডিসক্রিপশানে ওদের ফোন নাম্বার দিয়েই দেবো, ওখান থেকে দেখে ফোন করেও তোমরা এখানে চলে আসতে পারো। তো অনেক কম প্রাইস আছে, এখানে সব ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, তোমরা যদি একবার দোকানে চলে আসো তো আরও অনেক আইটেম আছে, সেগুলো দেখতে পাবে অনেক কম প্রাইস। সত্যি কথা বলতে কি, এখানে একবার এসে দেখো। এই ক্যানিং স্ট্রিটে তোমরা যদি গিফট আইটেমের দিকে আসো, মানে টিবোর্ডের দিকে যদি যেতে আসো, তাহলে দেখবে গিফট আইটেমের প্রচুর দোকান রয়েছে এখানে। শুধু ইলেকট্রনিক্সই না, তোমার কাঁচের প্লেট থেকে আরম্ভ করে যে ফাইবারের প্লেট হয়, এই সব জিনিসপত্র প্রচুর এই রাস্তার ধারে দোকান রয়েছে। বাঁধা দোকান প্লাস ফুটেরও দোকান রয়েছে, তোমরা যেখান থেকে ইচ্ছা নিতে পারো। এখানে দেখো প্লেট বিক্রি হচ্ছে, সব ডিনার সেট এরকম ধরনের জিনিসের দোকান। এখানেও কিন্তু কাঁচের দোকান, এগুলো দেখতে পাচ্ছ, মানে ডিনার সেটের ওই সবই দোকান। এখানে বাচ্চাদের খেলনার দোকানও রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে। তোমরা কিন্তু একটু ঘুরে দেখে আর যদি একটু বার্গেনিং করে এখান থেকে নিতে পারো, তাহলে এটুখানি তোমাদের বলতে পারি বন্ধুরা, তোমরা ভীষণভাবে লাভবান হবে। সত্যি কথা বলতে কি, একটু হলেও তোমাদের এখান থেকে কিনলে কিন্তু লাভ হবে। বন্ধুরা, আমি একটা কাঁচের, মানে কাপ প্লেট বা গ্লাস পাওয়া যায় এরকম একটা দোকানে চলে এসেছি। এখানেও তোমরা মানে গিফট আইটেমও বলতে পারো, বা ঘরের প্রয়োজনীয় জিনিসও বলতে পারো, অনেক রয়েছে। এই দোকানে চলে এসেছি, তো তোমাদের একটুখানি আমি দেখিয়ে দেব। তো এখানেও কিন্তু অনেক কম প্রাইস তোমরা এখান থেকে এসে পেয়ে যাবে। তো এখানে কীভাবে আসবে সেটাও বলে দেবো, অ্যাড্রেসটা দোকানের। এখানে এইরকম দেখো প্রচুর কাঁচের গ্লাস পেয়ে যাবে, অনেক ভ্যারাইটি রয়েছে। ফ্লাওয়ার ভাস রয়েছে উপরে দেখতে পাচ্ছ, এখানে ওই যে ডিনার সেট আছে, তুমি লোকাল ব্র্যান্ডেড দু রকমই জিনিস পেয়ে যাবে এখানে রয়েছে দেখতে পাচ্ছ। তো কাঁচের প্রচুর জিনিস আছে কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে প্রচুর কমেও দেখছো। ডিনার সেট রয়েছে, এমনি খুচরোও এখান থেকে নিতে পারো, যে তোমাদের পুরো সব পিসই নিতে হবে সেরকম না। এখানে ট্রে রয়েছে, মানে সার্ভিং ট্রে, কাপ রয়েছে আর কি, এখানে কাঁচের কাপ রয়েছে, এখানে যে চীনামাটির কাপগুলো হয় না সেরকম রয়েছে, একটা সুন্দর হাঁড়ি রয়েছে কিন্তু। তো মশলাদানি রয়েছে, তো এখানে কফি মগ আছে দেখো কত সুন্দর সুন্দর, সব কিন্তু অনেক কম প্রাইস। ওদিকে রয়েছে কাঁচের চার, মশলাদানি রয়েছে এখানে, এরকম আচারের জন্য যে চার হয় সেরকম রয়েছে। তো ওদিকে দেখো, ওদিকে প্রচুর কাঁচের বয়াম রয়েছে কিন্তু, এরকম কাপের সেট পেয়ে যাবে এখানে। এমনি খুচরো কাপও আছে, মানে সেট ছাড়াও রয়েছে এখানে। এই ফ্লাওয়ার ভাসগুলো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। দামটা তোমাদের সব জানাতে পারলাম না, কারণ এখানে একটু মালিকের বারণ আছে, তো কী কী পাওয়া যায় সেগুলো জানিয়ে দিলাম। একটুখানি বলতে পারি, এই দোকান এলে কিন্তু তোমরা অনেক কম রেটে পেয়ে যাবে। এই দোকানটা কোথায় আর কীভাবে তোমরা আসবে সেটাও তোমাদের আমি বলে দেবো। চলো,
দাদা আছে, তো দাদা একবার তোমাদের বলে দেবে যে কোথায় এই দোকানটা, তো তোমরা সেই বুঝে এখানে আসবে। তো আমি ডেসক্রিপশনে কার্ডও দিয়েছি, কার্ডের নাম্বারও দিয়ে দেবো, অ্যাড্রেসও দিয়ে দেবো, তো তবু একবার দাদার মুখ থেকে শুনি, একবার বলে দিন। এটা 20A বর্মন রোড, ক্যানিং স্ট্রিট টিউডে মিডিলে আছে, অন রোড তালুকে স্ট্রিট ক্রসিং পয়েন্ট আছে, সুখসাগর দোকানের নাম আছে। একদম অন্তিম পর্বে আমি চলে এসেছি, তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তো কীরকম লাগলো এই ভিডিওটা, তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।